সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি লেসন ওয়ার্ড প্রসেসিং ষষ্ঠ শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিংয়ের আজকে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং আমি আশা করতেছি এর মধ্য দিয়ে এই বিষয়ে বা এই লেসনটের উপরে তোমাদের সকল বিষয় সম্পর্কে পরিষ্কার একটি ধারণা চলে আসবে প্রথমে আমরা যে বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর বলতে কি বুঝি কয়েকটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের নাম লেখালেখি করতে হলেই শব্দ বা ওয়ার্ড লিখতে হয় সুন্দর করে লিখতে হলে শব্দগুলোকে সাজাতে হয় আর এটা হচ্ছে এক ধরনের প্রক্রিয়া ইংরেজিতে একে বলা হয় প্রসেসিং দুটি মিলে হয় ওয়ার্ড প্রসেসিং যেহেতু শব্দ ইংরেজিতে ওয়ার্ড তাই ওয়ার্ড এবং প্রসেসিং ওয়ার্ড প্রসেসিং আর যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে বা করে থাকে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসিং একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার বর্তমানে বেশ কয়েকটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার চালু আছে জনপ্রিয় কিছু ওয়ার্ড প্রসেস প্রসেসিং সফটওয়্যারের নামগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন অফিস রাইটার অ্যাপল আই ওয়ার্কস নোটপ্যাড এগুলো হচ্ছে জনপ্রিয় কিছু অ্যাপ্লিকেশন অর্থাৎ ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ এটা করে থাকে তবে মাইক্রোসফট ওয়ার্ডই হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পরবর্তী আমরা যে বিষয়টি নিয়েটা আলোচনা করবো সেটা হচ্ছে হাতে লেখালেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের পার্থক্যগুলো কি কি। সাধারণত হাতে লেখা লেখি বা টাইপরাইটারের সাথে ওয়ার্ড প্রসেসরের মূল পার্থক্য হল ওয়ার্ড প্রসেসরে সহজে এডিটিং বা পরিবর্তন করা যায় টাইপরাইটারে কোনো কিছু যদি একবার লেখা হয়ে যায় এবং তা যদি ভুল হয় তা শুদ্ধ করা বা শুদ্ধ করতে আবার পুরোটা শুরু থেকে টাইপ করতে হয় হাতের লেখায় কাটাকাটি করে আবার তা লেখা হয় কিন্তু ওয়ার্ড প্রসেসরে ভুল হলে সহজেই তা এডিট করা যায় ওয়ার্ড প্রসেসরে লেখা ফাইল যতদিন ইচ্ছা সংরক্ষণ করেও রাখা যায় হাতের লেখার কাগজ সংরক্ষণ করা খুব সহজ নয় বা বেশ কঠিন আমরা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারি যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে পানি পড়লে মুছে যেতে পারে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি আমরা ফাইলটাকে সংরক্ষণ করতে বা লেখাটাকে সংরক্ষণ করতে ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করে একটা ফাইল হিসেবে হার্ড ড্রাইভে রেখে দেওয়া যায় দরকার হলে একটা পেন ড্রাইভ বা সিডিতে কপি করেও রাখা যায় এগুলো হচ্ছে সকল সুযোগ সুবিধা ওয়ার্ড প্রসেসিং প্রসেসরের তাই এভাবে আমরা অনেক ফাইলকে সংরক্ষণ করে রাখতে পারি অন্যদিকে আমরা যদি টাইপরাইটারে লিখি তো সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই হাতে লিখে যদি কোনো লেখা সংরক্ষণ করে রাখতে চাই সেখানেও আমরা নানারকম সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেই জন্য ওয়ার্ড প্রসেসরেই আমাদের সবচেয়ে সুন্দর একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের লেখাটাকে সংরক্ষণ করতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব আমরা বুঝতেই পারতেছি যে কি পরিমাণ গুরুত্বপূর্ণ আমরা তাই নিচা একটু বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এগিয়ে নিতে ওয়ার্ড প্রসেসর অগ্রণী ভূমিকা পালন করছে লেখালেখি রিপোর্টিং গবেষণাপত্র প্রভৃতিতে ওয়ার্ড প্রসেসরের গুরুত্ব অপরিসীম তার মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ বা বিকাশে সহায়ক বইপত্র ম্যাগাজিন প্রভৃতি প্রকাশে ওয়ার্ড প্রসেসরের বিকল্প আর কিছুই নেই বর্তমানে আইসিটি ব্যবহার করে ওয়ার্ড প্রসেসর এর মাধ্যমে যে কোনো বই প্রতিবেদন গবেষণা ফলাফল ইত্যাদি অনেক দিন সংরক্ষণ ও আদান প্রদান করা হচ্ছে মুহূর্তের মধ্যে আমরা যে কোনো কিছু ওয়ার্ড প্রসেসরে লিখে সেটা আবার যে কোনো জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারছি তথ্যকে ডিজিটাল উপায়ে উপস্থাপন ও সংরক্ষণের কাজে ওয়ার্ড প্রসেসরের অবদান অনেক তাই এই অবদানও আমাদের কাছে অনস্বীকার্য এখন আমরা দেখি ওয়ার্ড প্রসেসর একটি ফাইল কিভাবে সেভ করি বা সেভ করার পদ্ধতিগুলো কি হতে পারে প্রায় সব ওয়ার্ড প্রসেসরেই লেখালেখি বা লেখি বা লেখা বাঁচিয়ে রাখার নিয়ম একই রকম ওয়ার্ড প্রসেসরের ওপরের দিকে ফাইল এডিট ভিউ এ ধরনের অপশন আমরা দেখতে পাব মাউস দিয়ে ফাইলে ক্লিক করলে একটি মেনুবার খুলে যাবে সেখানে অনেক কিছু লেখা থাকতে পারে তবে সেখান থেকে সেভ শব্দটি খুঁজে বের করে ক্লিক করলে যা লেখা হয়েছে তা ওয়ার্ড প্রসেসর সংরক্ষণ বা কম্পিউটারের ভাষায় সেভ করবে সেভ করলে তখন সেটাকে বলা হয় বা বলা হবে ফাইল প্রতিটি ফাইলকে একটি নাম দিয়ে সেভ করতে হয় যাতে করে আমরা সেই নাম দিয়ে সহজে ফাইলটিকে খুঁজে বের করতে পারি কম্পিউটারে সার্চ অপশন আছে সেই অপশনও যদি আমরা আমাদের ফাইলটা খুঁজে পেতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের যে ফাইলের নামটা দিয়েছিলাম সেই নামটা দিয়ে সার্চ দিলে আমরা ফাইলটা খুব সহজে পেয়ে যাবো প্রথমবার সেভের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসর একটা নাম দেওয়ার কথা বলবে তখন টাইপ করে নাম লিখে দিতে হবে ফাইলটা সেভ করার পর একটা কম্পিউটারের হার্ড ডিস্কে লেখা হয়ে যাবে অর্থাৎ সেভ করার পরে হার্ড লেখা থেকে যাবে আমরা খুব সহজেই সেই ফাইলটি খুঁজে বের করতে পারবো যেহেতু একটি কম্পিউটারে আমরা অনেক বা অসংখ্য তথ্য উপাত্ত এবং অনেক কিছু রাখ রাখবো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট পরিমাণ নাম দিয়ে বা নির্দিষ্ট নাম দিয়ে আমরা সেই ফাইলগুলো রাখবো যাতে করে আমাদের প্রয়োজনের মতো আমরা সেই ফাইলটা খুঁজে পেতে পারি এবং কেউ যদি আমাদের কাছে সেই তথ্য যায় আমরা সাথে সাথে সেটাকে খুঁজে বের করে তার কাছে আবার প্রেরণ করতে পারি তাই কম্পিউটারের এই ওয়ার্ড প্রসেসিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম এটা ছাড়া বর্তমানে আমরা মোটামুটি অচল আমরা দেখতে পারি যে অফিস আদালত বিদ্যালয় এবং সব কিছু ক্ষেত্রে এই ওয়ার্ড প্রসেসিং বা এই লেখাটার গুরুত্ব অপরিসীম So, I hope you understood the lesson very well and you must be very clear about it. So, wait for the next video. Till then, goodbye. Don't forget to subscribe, share with all of your friends. Keep happy. Bye.